রওনা হচ্ছি আজ গ্রিন লাইন ভলভো স্লিপারে করে শিলিগুড়ির উদ্দেশ্যে 1 নম্বর এয়ারপোর্ট থেকে। ঘড়িতে এখন ঠিক 7:30। আমাদের বাসও চলে এসেছে ইতিমধ্যেই। প্রথমে লাগেজ তুলে দিয়ে তারপর আমরা বাসে উঠব। লাগেজের জন্য অনেকটাই জায়গা আছে দেখতে পাচ্ছি। লাগেজ পিছু টোকেন নিয়ে এবার আমরা বাসে উঠছি। বুকিং অনলাইনে করুন বা অফলাইনে, নিজের সিট কিন্তু আপনারা বেছে নিতে পারেন পছন্দ মতো কোন রোতে নেবেন। আমরা যেরকম 3rd রোতে নিয়েছিলাম, আমাদের পরপর 2 আর 1টা সিট। বাসের ভিতরে চলে এসেছি। পর্দা দিয়ে অনেকটা ট্রেনের কূপের মতোই দেখা যাচ্ছে আশপাশটা। বাস এগিয়ে চলেছে মধ্যমগ্রাম পেরিয়ে স্টার মলের সামনে দিয়ে বারাসাতের দিকে। হাই, শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। রওনা হয়েছি বাসে করে গ্রিন লাইন ভলভো স্লিপার B11R, যে বাসটা ছেড়েছে ধর্মতলা থেকে। তারপর বিভিন্ন জায়গায় স্টপেজ দিতে দিতে এয়ারপোর্ট, বিরাটি, বারাসাত হয়ে এটা এগিয়ে যাবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তাহলে কোথা থেকে বুক করবেন, ভাড়া কত, আর কোথায় কখন টাইমিং, কখন পৌঁছাচ্ছে সব বলে দেব। এবার বাসের ভিতর অর্থাৎ সিটগুলো কেমন, কতটা কমফোর্টেবল বা কি কি বাসে আছে সুবিধা, সেইগুলো আপনাদের একটু ভালোভাবে দেখিয়ে দিই। মাঝখানে করিডোরের দুপাশে 2+1 সিটের ব্যবস্থা, অর্থাৎ একদিকে পরপর 2টো সিট ও অপর পাশে 1টা সিট। প্রত্যেকটা সিটের মধ্যেই আছে পর্দার ব্যবস্থা। ওপর ও নিচের রোতে সিটের একই ফরম্যাট। স্লিপার বলে যে বসতে পারবেন না এমনটা কিন্তু একেবারেই নয়, যথেষ্ট কমফোর্টেবলি বসা যাচ্ছে। সিটগুলো বড়, যেমন চওড়ায় সেরকমই লম্বায়। গদিয়ালা বিছানা, বালিশ, কম্বল, হালকা চাদর, জলের বোতল বাস থেকেই দেওয়া হয়েছে। পায়ের দিকেও কিন্তু যথেষ্ট জায়গা আছে, লম্বা মানুষদের ক্ষেত্রেও অসুবিধা হবে না। টিউব লাইট ছাড়াও রিডিং লাইট বা যেটাকে স্পট লাইট বলি, ও এসির অ্যাডজাস্ট করার সুবিধাও আছে বাসের মধ্যে। এই যে সিঁড়িটা দেখছেন, এটা দিয়ে ওপরের রোতে উঠতে পারবেন ঠিক ট্রেনের মতোই। সিটে আছে টানা লম্বা কাঁচের জানলা, আর অবশ্যই আছে তাতে পর্দার ব্যবস্থা। রাতে প্যাসেজের আলো বন্ধ থাকলেও আপনার সিটের সুইচ কিন্তু আপনার সিটের পাশেই আছে। বই কিন্তু ভালোই পড়া যাচ্ছে রিডিং লাইটটার জন্য, তবে আপনারা চাইলে ফোনেও কিছু দেখতে পারেন। এই যে চার্জিং পয়েন্টও আছে, আর বসে থাকার জন্য কিন্তু বেশ কমফোর্টেবল। যদি শুয়ে নাও থাকতে চান, তাহলে পর্দা দিয়ে নিজস্ব স্পেসে কিন্তু খুব সুন্দরভাবে বসে রিল্যাক্সে যেতে পারেন। সব কিছু ভীষণ কমফোর্টেবল, এসিটাও ভীষণ মডারেট। আপনারা অনলাইনে গ্রিন লাইনের নিজস্ব ওয়েবসাইট বা রেড বাসের সাইট বা মেক মাই ট্রিপ থেকে বুক করতে পারেন। এছাড়া অফলাইনে ধর্মতলা এয়ারপোর্ট বা যে কোনো গ্রিন লাইনের অফিস থেকেই বুক করতে পারেন। ভাড়া 1300 থেকে 1800 টাকার মধ্যে, তবে বাসের ভাড়া কিন্তু বছরের বিভিন্ন সময় ও চাহিদা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আমরা কৃষ্ণনগরে চলে এসেছি, এখন 10:30 বাজে। কৃষ্ণনগরে মারাত্মক ঠান্ডা, তো বুঝতেই পারছি যে ওপরে দার্জিলিং বা শিলিগুড়িতে কতটা ঠান্ডা হবে। এখানে আমাদের হল্ট দিয়েছে এই 20-25 মিনিট মতো ডিনারের জন্য। এখানে মোটামুটি সব রকম খাবার, ভাত, রুটি সব কিছুই পাওয়া যায়। সেই ব্রেকের পরে আবার গাড়ি ছাড়বে। হোটেলের ঠিক পাশেই ফ্রি, পরিষ্কার লেডিস ও জেন্টস আলাদা ওয়াশরুমের ব্যবস্থা আছে। সব ধরনের খাবারের পাশাপাশি শুকনো খাবার, চা, কফি, চিপস, কোল্ড ড্রিঙ্কস এখানে সবই পাওয়া যাচ্ছে। কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা, সরপুরিয়াও পাওয়া যাচ্ছে
600 টাকা কেজি দরে। আমাদের বাসের মোটামুটি সমস্ত প্যাসেঞ্জারেরই ডিনার শেষ হয়ে এসেছে, বাস কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। সবাই একে একে বাসে উঠে নিজস্ব সিটে বসে পড়ছে। এবার সবাই ফাইনালি মানে রাতে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন যে বাস ছাড়লো, এবার নেক্সট স্টপ সেই সকালবেলায়। মাঝরাতে ফাঁকা রাস্তা পেয়ে প্রচন্ড স্পিডে বাস চলছে। আসার সময় যা একটু লেট করেছিল সবই মেকআপ হয়ে যাবে বলেই মনে হচ্ছে। ঘুমের ঘোরেই এসে পড়লাম সকাল 4:30 ডালখোলায়। এখানে ছোট্ট ব্রেক, ওয়াশরুম আছে, লিকার চা দুধ চা সবই পাওয়া যাচ্ছে। ওয়াশরুম থেকে একটু ফ্রেশ হয়ে নিয়ে ঘুমের ঘোর কাটাতে গান শুনতে শুনতে চা খেতে খেতে ভোরের আমেজ নেওয়া যেতে পারে। কিন্তু পুরো একটা অন্যরকম ভোর, অন্যরকম সকাল হতে চলেছে। এই যে হর্ন বাজছে, মানে এইখানে আমাদের সময় শেষ। সব প্যাসেঞ্জার একে একে বাসের দিকে আসছে। সকালবেলা জানলার পর্দা সরাতেই চা বাগান। উফ, মনটা সকাল সকালই খুশিতে ভরে উঠল। শিলিগুড়ি শহরে ঢুকে পড়েছি আমরা, আর বেশি নেই পৌঁছাতে, সেটা কিন্তু বুঝতে পারছি। আমরা পৌঁছে গেছি গ্রিন লাইনের এন্ড স্টপেজে। শিলিগুড়িতে পৌঁছে গেছি, এখন 7:30 বাজে। যদি জার্নির কথা বলেন তাহলে বলবো সবসময় তো 4 মাস আগে টিকিট কাটা ট্রেনে সম্ভব হয় না, তাহলে কিন্তু অনায়াসে এই বাসে আপনারা আসতে পারেন। জার্নি ভীষণ স্মুথ এবং শুয়ে থাকার জন্য কিন্তু ভীষণ কমফোর্টেবল এবং টাইমের দিক থেকেও খুবই ভালো। সুতরাং এই তো বুঝতেই পারছেন আমরা 7:30 উঠেছি আর 7:30 মধ্যে আমরা নেমে গেলাম। সকাল সকাল একটা প্রয়োজনীয় কথা বলে রাখি, এই পেট্রোল পাম্পে ওয়াশরুমের ব্যবস্থা আছে। এখান থেকে ফ্রেশ হয়ে আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গার উদ্দেশ্যে রওনা হতে পারেন অনায়াসে। শিলিগুড়ি থেকে পাহাড়ের যাত্রা শুরু আমাদের। নতুন নতুন জায়গায় তো সব বাকি, আমাদের সাথে এভাবে ঘুরতে চাইলে সাবস্ক্রাইব করে চোখ রাখুন আমার চ্যানেলে, আর অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাতে থাকুন কেমন লাগছে চ্যানেলের ভিডিওগুলো।